كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবারাক সম্মানিত সকল দিনই ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাইকে জানানো যাচ্ছে সবাইকে অবহিত করা হচ্ছে যে আজকে রমজান মাসের একুশ রমাজান অতএব লাইলাতুল কদর শুরু হয়ে গেছে বিশেষ করে আমরা বেজর রাত্রিগুলোতে এবাদত করব তার মধ্য থেকে সাতাইশ রমাজান লাইলাতুল কদর হওয়ার বেশি আশঙ্কা রয়েছে অতএব আমরা লাইলাতুল কদরকে খোঁজার চেষ্টা করি কেয়ামের মাধ্যমে সলাতের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে কেননা এই লাইলাতুল কদর যা হাজার মাসের থেকে উত্তম আর সে হাজার মাস যদি আমরা হিসাব করি তাহলে তিরাশি বছর চার মাস হয় আর আল্লা রব্বুল আলমিন সুরা কদরের তিন নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খৈরুমিন আল ফিসাহর এই লাইলাতুল কদর হচ্ছে যা হাজার মাসের থেকে উত্তম অর্থাৎ তিরাশি বছর চার মাসের থেকে আরও বেশি উত্তম অতএব আমরা লাইলাতুল কদরকে ধরার চেষ্টা করি রসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম আল্লাহর এমন একটি রাত রয়েছে আর সেই রাত হচ্ছে লাইলাতুল কদর যার কাছ থেকে এই লাইলাতুল কদর ছুটে গেল বাস্তবসম্মতই তার কাছ থেকে ছুটে গেল এক কল্যাণ হারিয়ে ফেললো অতএব এই লাইলাতুল কদরে আমরা জিকিরের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমের এবাদত করি আয়সার আল্লাহ আনহা রসুল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞাসা করলেন এই আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমি যদি এই লাইলাতুল কদর পেয়ে যাই অথবা এই লাইলাতুল কদরে আমি কি দোয়া করব। তখন রাসুদাল্লাহ আলীহী ওসাল্লাম উমিল মিনিনা আয়সার আদি আল্লাহ আনহাকে শিক্ষা দিলেন যে তুমি এই বলবে আল্লাহ ইন্নাকা আফু আন আফুয়া ফা আফু আন্নি হাদিসটি তিরমিজিতে তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস এবং হাদিসটি ইবনি মাজাতে রয়েছে তিন হাজার আটশো পঞ্চাশ নম্বর হাদিস অতএব আমার ভাইরা আমরা লক্ষ্য করি আমরা দৃষ্টিপাত করি এই এমন একটি রাত রয়েছে যে নিভা রাসুসাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লিল্লাহি ফিহি ল মান হরিমা ফাকাদা ফাকরিম আল্লাহর এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের থেকে উত্তম আর যার কাছ থেকে রাতটি ছুটে গেল হারিয়ে ফেললো বাস্তুসম্মতই তার কাছ থেকে ছুটে গেল এমন এক কল্যাণ অথবা আমরা চেষ্টা করি এ দোয়া পড়ার জন্য আল্লাহুম্মা ইন্নাকা আফু অন্তবুল আফুয়া ফ আফা আন্নি এবং নিজেদের গুণা নিজেদের অপরাধগুলোকে আল্লাহ রব্বুল্লাহ আলমের কাছে পেশ করি যে আল্লাহ আমি গুণাগার অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে ভালোবাসেন অতএব সুতারাং আপনি আমাকে ক্ষমা করুন এভাবে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমের কাছে দোয়া করবো আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উন তহিব্বুল আফু আ আফু আন্নি হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন আমরা এই ভয়েসটি বেশি বেশি শেয়ার করব সকল দিনই ভাইদের কাছে আশা করা যায় ইনশাল্লাহ এই থেকে আমল করলে আমরা সকলেই নেকি পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ